ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কোর্ট রোডের পৌর সুপারমার্কেট ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল কয়েক বছর আগে। একতলা বিশিষ্ট জরাজীর্ণ এই ভবনটি ভেঙে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃপক্ষ বহুতল বিশিষ্ট আধুনিক শপিং মল করার উদ্যোগ নিলেও ব্যবসায়ীদের বাধার কারণে সেটি আর হয়ে ওঠেনি, ফলে যে কোনো মুহূর্তে ভবনটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কা ছিল। তবে অবশেষে ভেঙে ফেলা হচ্ছে ভবনটি। আজ সকাল 7টা থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের উপস্থিতিতে দুটি বুলডোজার দিয়ে মার্কেট ভাঙার কাজ শুরু করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, পৌর সুপারমার্কেট ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় পরিত্যক্ত ঘোষণা করে সেটি ভেঙে 6-তলা বিশিষ্ট আধুনিক শপিং মল করার উদ্যোগ নেয় পৌরসভা কর্তৃপক্ষ। মার্কেটটিতে ছোট বড় মিলিয়ে 120টির মতো দোকান রয়েছে। ব্যবসায়ীরা মার্কেট থেকে তাদের দোকান অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য একাধিকবার সময় নেন, কিন্তু তারা দোকান না সরিয়ে পৌরসভার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান, তবে মামলা পরাজিত হন ব্যবসায়ীরা। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র ও সুপারমার্কেট ভাঙা কমিটির আহ্বায়ক ফেরদুস মিয়া সাংবাদিকদের জানান, হাইকোর্ট 9 মাস আগে মার্কেটটি খালি করার রায় দিয়েছিলেন। ব্যবসায়ীরা এমপি সঙ্গে কথা বলে ঈদের 7 দিন পর চলে যাবে বলে সময় নিয়েছিল, এই মর্মে আমাদের সঙ্গে চুক্তিও হয়েছে, চুক্তি মোতাবেক আমরা মার্কেট ভাঙার কাজ শুরু করেছি। এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন, পৌরসভার সচিব আবুজর গিফারি, সদর মডেল থানা পুলিশের পরিদর্শক আতিকুর রহমান ও 1 নং ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ। এবং 0176611425